কাট্রলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবাইকে সালাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি যেই ভিডিওটি এখন তৈরি করছি এটি দেখার জন্য, আমি দুটি উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। আমরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বর্তমান যে COVID-19 মহামারীর এই সময়ে, দুর্যোগপূর্ণ একটা সময়ে, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ যোগাযোগের বাইরে চলে গেল, তাদের সাথে নিজেদেরকে আবার যুক্ত করার একটি সুযোগ হিসেবে এই অনলাইনে ক্লাস নেওয়ার প্রচেষ্টা শুরু করেছি। আমাদের অনেক শিক্ষক ইতিমধ্যে তাদের ভিডিওগুলো তৈরি করেছেন, আপলোড করছেন, অনেকে এই মুহূর্তে হয়তো ভিডিও তৈরি করছেন। সবাইকে এই যে নতুন প্রচেষ্টায় অংশগ্রহণের জন্য যে চেষ্টা, এই চেষ্টার জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই এবং ধন্যবাদ দেব না, কারণ এটা একটা বড় কাজ। আমরা আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এই এতটুকু সময় এখানে নতুন একটি কাজে নিজেদেরকে জড়িত করছি। আমরা আগে তো কখনো এভাবে ক্লাস নিইনি, আমরা সরাসরি কথা বলে অভ্যস্ত শিক্ষার্থীদের সাথে, কিন্তু এই যে একটা নিজেদের বক্তব্যকে সুন্দর করে ভিডিও করে নতুন একটা দক্ষতা, নিজেরা খুব দ্রুত গতিতে একটা দক্ষতা অর্জন করে সেই দক্ষতা ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য কাজে লাগানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এই চেষ্টাটা খুব একটা ভালো উদ্যোগ, দেশের চট্টগ্রামের এবং বাইরের সারা দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকরা এই ধরনের কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে এই কাজের মাধ্যমে আসলে সবার কাছে শিক্ষকরা নিজের পরিচয়টিকে আবার তুলে ধরার চেষ্টা করছেন, যে কোনো কিছু পাওয়ার যেই একটা আশায় আমরা কাজ করছি এটা না। হ্যাঁ, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে, নিজের অনুপ্রেরণায় এই ধরনের একটা কাজে আমরা অংশ নেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আচ্ছা, আমরা কেন পিছিয়ে থাকব? আমরা কাট্রলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছে, আমরা দেশের যত শিক্ষক সমাজ যারা আছেন, যারা এই কাজে ইতিমধ্যে অংশগ্রহণ করে ফেলেছেন, আমরা তো তাদের বাইরের চিন্তার কেউ না, আমরাও এতে যুক্ত হতে পারি। তো সেই চিন্তা থেকে আমাদের বিদ্যালয়ে এবং কলেজের শিক্ষকরা ইতিমধ্যেই ক্লাস নিচ্ছেন। আচ্ছা, এটি নিশ্চয়ই আমরা খেয়াল করেছি, আমরা যারা ক্লাস নিচ্ছি প্রত্যেকেই আমরা দেখছি যে আমাদের ক্লাসগুলো প্রথম ক্লাসের চেয়ে, প্রথম ক্লাসটি নেওয়ার সময় আমাদের যথেষ্ট ভুল হচ্ছিল, কষ্ট হচ্ছিল, জড়তা থাকছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু কথা বলার মধ্যে একটা কেমন যেন আটকে যাওয়া, হ্যাঁ, এগুলি ছিল। কিন্তু দ্বিতীয় ক্লাস নেওয়ার সময় এই বিষয়টা অনেকটা দূর হয়ে গেল, তৃতীয় ক্লাস নেওয়ার সময় আমার ধারণা আরও ফ্রি হয়ে আসবে, বেশ অনেক সমস্যা চলে যাবে, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস, এভাবে যখন আমরা ক্লাসের পরে ক্লাস নিতেই থাকব, তখন এই ধরনের ক্লাস নেওয়ার ব্যাপারটাই আমাদের কাছে একদম সহজ একটা বিষয় হয়ে দাঁড়াবে এবং আরও সুন্দর সুন্দর ক্লাস নেওয়ার একটা চেষ্টা এবং সামর্থ্য তৈরি হবে। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা একটা নতুন দক্ষতা খুব সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করতে পারছি এবং সফল
ধীরে ধীরে সফল হচ্ছি এবং ভালো সাফল্য আসবে। একটা সময়ে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা এভাবেই পরোক্ষভাবে আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে সক্ষম হব এবং এটাতেও আমরা সফল হব। আমরা সবসময় প্রত্যক্ষ সংযোগে ছিলাম শিক্ষার্থীদের সাথে, এখন আমরা পরোক্ষভাবেও এতে সফল হব। আমি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করি, আমরা পারব। ঠিক আছে, এখন আমাদের অনেক শিক্ষক এবং আমাদের স্যার ম্যাডামরা অনেকেই এখনও ভিডিও তৈরি করবেন কি করবেন না, এই ধরনের ভিডিওতে ক্লাস নিলে কেমন হবে, সবাই কি মনে করবে, এইটা নিয়ে একটা হেজিটেশনের মধ্যে আছেন। তা আমার মনে হচ্ছে যে হেজিটেশনটা আসলে দোষের কিছু না, তবে এই বিষয়টাকে কাটিয়ে উঠতে হবে, কাটিয়ে উঠে আমরা সুন্দর করে শুরু করতে পারি। এবং প্রথম ক্লাসটা যেমনই হোক হোক, কিন্তু প্রথম ক্লাস তো, প্রথম ক্লাসের পরে দ্বিতীয় ক্লাস কিন্তু খুব ভালো হবে, তৃতীয় ক্লাস আরও ভালো হবে। সুতরাং হেজিটেশনটা কাটিয়ে উঠিয়ে আমরা শুরু করতে হবে, আপনারা শুরু করুন। আচ্ছা, এই যে কথাগুলো বললাম এর ফাঁকে আমি কিছু বিষয়ে বলি। আমাদের যারা স্যার ম্যাডামরা ক্লাস নিয়েছেন, আমিও নিজে দুটি ক্লাস নিয়েছি, এখন আমি দেখলাম যে এই ক্লাসগুলো নেওয়ার সময় আমার অনেক ভুল ছিল, স্যারদেরও সামান্য কিছু ভুল আছে এদিক ওদিক, মানে প্রস্তুতির মধ্যে একটা সমস্যা আছে। তো যে যেভাবেই করছেন দেখছেন, দেখে নিজের ভুলগুলোকে আবিষ্কার করার চেষ্টা করছেন, ভুলগুলো দেখা যাচ্ছে, তাহলে এই ভুলগুলোকে পরে যাতে না হয় সেজন্য একটা আলোচনার দরকার হয়। হ্যাঁ, তাহলে আমি মনে করি যে আমাদের যেই টিচারদের, যেই শিক্ষকদের আমরা যেই পেজটি করেছি কাট্টলি কেসিসি জিএইচএসসি টিচার্স পেজ যেটি, সেখানে আমরা শুধু টিচাররা আছি, হ্যাঁ এটা আনঅফিসিয়াল। তাহলে আমি সবাই স্যারদেরকে ম্যাডামদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই জায়গাটাতে আমাদের এই প্ল্যাটফর্মে, এটি যেহেতু আনঅফিসিয়াল, এখানে আমি যখন ক্লাস নিলাম আমার ক্লাসে কী ভুল ছিল সেই জিনিসটা লিখুন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করব না। আমি মনে করছি যে আমি কী ভুল করলাম, কোন জায়গায় আমার এভাবে লিখতে ভুল করলাম, আমি সেই জিনিসটা আমাকে যদি একটু ধরিয়ে দেন তাহলে হয়তো আমি ভিডিওতে পরের বার এই ভুলগুলো আর করব না, এটা করতে পারেন। হ্যাঁ, আমি মনে করছি যে সবাই যদি প্রত্যেক স্যার ম্যাডাম নিজের ভিডিওটা দেওয়ার পরে যদি নিজে থেকেই এই অনুমতিটা, হ্যাঁ সবাইকে এই সুযোগটা দিয়ে দেন, যে যেমন আমি এখন দিয়ে দিলাম যে আমি কী ভুল করছি আমাকে আপনারা বলে ফেলুন। হ্যাঁ, এটাতে আমি কিচ্ছু মনে করব না। এইখানে এইখানে আপনি যা লিখবেন, আমরা যেই কয়জন আছি আমাদের কথাগুলা আর কেউ শুনবে না, অন্য কেউ দেখবে না, আমরা আমরা। তাহলে আমি কী ভুল করছি সেগুলি আপনারা আমাকে বলে দিন, হ্যাঁ এটাতে আমার উপকার হবে। তো সেরকম আপনি যখন একটি ভিডিও দিবেন, দেওয়ার সাথে সাথে নিচে একটু কিছু কমেন্টে দিয়ে দেন যে আপনার কী ভুল হচ্ছে সেটি ই করার জন্য, ফাইন্ড আউট করার জন্য আপনি সবাইকে অনুমতি দিয়ে দিচ্ছেন যে একটু বলুন। হ্যাঁ, এই প্রথম দু চারটি ক্লাসের জন্য আমরা এই কাজটা ওপেন রাখতে পারি, যে মন্তব্য সম্পূর্ণ খোলা, যে যা পারুন মন্তব্য করুন, আমরা পজিটিভ মন্তব্য করব, সেই হিসাবেই আমরা এই সুযোগটা নিতে যাচ্ছি। ঠিক আছে, এতে হবে কি, ভুল বের হয়ে আসবে, পরের যে তিনটা চারটা, আমি সর্বোচ্চ ধরে নিচ্ছি যে চারটা ভিডিও পর্যন্ত আমরা এই খোলা মন্তব্য দেব, এই চারটা ভিডিওর পরে পঞ্চম ভিডিও থেকে আমরা কোনো মন্তব্য করতে হবেই না, কেন কোনো ভুল থাকবে না। ঠিক আছে, এটাতে আমার সাথে সবাই একমত কি না আপনারা অনুগ্রহ করে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কাছে এটা দাবি জানাচ্ছি যে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে অবশ্যই মন্তব্য দেবেন, আমার কী ভুল হলো, আমি কী ভুল করলাম, অবশ্যই লিখবেন।
ঠিক আছে? আচ্ছা, আর কোনো পরামর্শ, আর কোনো বিষয়ে যদি আমি কিছু বললে কাজে আসবে, আপনারা বললে আমার কাজে আসবে, অবশ্যই জানাবেন, ঠিক আছে? কিভাবে জানাবেন একটু পরে বলছি, এখন আমি কয়েকটি বিষয় বলি। আমাদের একটু ভুল হচ্ছে, যেমন যেমন শুরুতে আমারও একটু সমস্যা হচ্ছিল, বোর্ডটা ছোট ছিল, আমি বিজ্ঞানের বিষয়গুলো যখন আমি লিখছিলাম, আমার যেই আকৃতির আমি বোর্ডটা নিয়েছি, সেই বোর্ডে আমার লেখাটা আমি সারতে পারছিলাম না, একটু মানে বারবার করে আমাকে মুছতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তো সেজন্য আমার মনে হলো যে ওই মাপের, যে মাপের বোর্ড আমি শুরুতে ব্যবহার করলাম, সেটি ছিল 2 ফুট বাই 3 ফুট এই সাইজের। তো আমার লিখতে অসুবিধা হচ্ছিল, বিশেষ করে গণিতের ক্লাসে, বিজ্ঞানের ক্লাসে এবং হিসাব বিজ্ঞানের স্যারের ক্লাসে একটু সমস্যা হবে। হ্যাঁ, মনে হয় ইংলিশ ক্লাসেও সমস্যা হবে। তাহলে এইসব ক্ষেত্রে বোর্ড একটু বড় থাকলেই ভালো। আমার মনে হচ্ছে যে 3 ফুট বাই 3 ফুট বা 2.5 ফুট 3 ফুট অথবা 3 ফুট 4 ফুট, এগুলো 3 ফুট 4 ফুট হলে খুবই ভালো যে কোনো সাবজেক্টে, মানে বিজ্ঞানের যিনি বা যিনি একসাথে 2-3 বিষয় দেখবেন, প্রত্যেকটা সাবজেক্টের পড়া এর মাধ্যমে চালানো সম্ভব হবে, কোনো ধরনের সমস্যা হবে না। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের রুমে যেখানে জানালা আছে, জানালার পাশে একটা দেয়ালে এটা ফিক্সড করে যদি লাগিয়ে দেওয়া যায় সোজা করে, তাহলে ক্যামেরা সেট করতে অসুবিধা হবে না, ক্যামেরাটা সোজা ধরা যাবে। আর একটা ট্রাইপড যদি থাকে, ভালো ট্রাইপড, একটু বেশ উঁচু একটা জায়গা থেকে ই করবে, ক্যাপচার করতে পারবে, ভিডিও ধারণটা খুব সুন্দর হবে, বাঁকা হবে না, আর এটা সুন্দরভাবে সেট করা যাবে, তাহলে আমাদের ভিডিও ধারণটা সুন্দর হবে। হ্যাঁ, আর একটু দূরে করেও করতে পারে, দূরে করে করলে কী হবে, আমার মুভমেন্টটাও একটু সুন্দরভাবে দেখা যাবে। হ্যাঁ, তো দেখা গেলে কী হবে, ক্লাস নেওয়াটা, আমি যে স্কুলে আমি ক্লাস নিলে স্টুডেন্টরা যে দেখে যে স্যার বা ম্যাডাম হোয়াইট বোর্ডের সামনে হাঁটছেন, হেঁটে হেঁটে বক্তব্য দিচ্ছেন, এইটি যদি আমি একটু করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে আমি এখন যে স্কুলে দীর্ঘদিন ধরে আমি যে হাঁটতে পারছি না স্টুডেন্টদের সামনে, হ্যাঁ, সেই স্বাদ, শিক্ষার্থীদের সামনে সেই স্বাদটা আমার এখানে ঘোলে মেটানোর একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? আমি এভাবেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি শিক্ষার্থীদের সামনে, এতগুলো শিক্ষার্থীর সামনে যেই সবসময় কথা বলতাম, এই যে গত 6 মাস কথা বলতে পারলাম না, আমার তো দম বন্ধ হয়ে আসার অবস্থা, এটা সবারই হচ্ছে, সব শিক্ষকেরই, শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তাদের কিন্তু এই অবস্থাটা হচ্ছে, কথা বলতে না পারার জন্য যে কষ্ট, সেই কষ্টটা সবাই অনুভব করছেন। তো আমার মনে হচ্ছে যে একটু সুন্দর করে যদি সেট করে নিই এখানে কথা বললে, আমি একটা মানে আমার কষ্টটাকে একটু দূর করার চেষ্টা করতে পারি। আচ্ছা, গেল তাহলে একটা সুন্দর মাপের হোয়াইট বোর্ড সেট করে নেওয়া। আর লাইটিং, দিনের বেলা যদি ভিডিও করি তাহলে কিন্তু একটা সুবিধা হয় যে ভালো আলো থাকে, বেশি পরিমাণে আলো হয়, আর সেই আলোতে ভিডিও খুব সুন্দর আসবে। আর যদি রুমে লাইট দেওয়া যায়, আর লাইট যদি তিন পাশে তিনটা যদি থাকে, তাহলে বেশ সুন্দর একটা ভিডিও ধারণ হবে। আর সাউন্ড পরিষ্কার রাখার জন্য ফ্যানটা অফ রাখতে হবে, আমার গরম লাগছে কিন্তু সহ্য করে ফেলছি। 20 মিনিট ক্লাসের জন্য ফ্যান 20 মিনিট অফ, তাহলে আমার বিদ্যুৎ সাশ্রয় হবে, ফ্যান অফ থাকবে, ঠিক আছে? এইভাবে আমি একটা সুন্দর ভিডিও ধারণ করার জন্য একটা ছোট্ট স্টুডিও আমরা তৈরি করে নিতে পারি, আমাদের জন্য এটা একটা নতুন জগৎ। হ্যাঁ, এই জগতে আমি নতুনভাবে নিজের প্রকাশ করতে একটা সুযোগ তৈরি করলাম, এটা মনে করতে পারি সবাইকে। এই স্টুডিও তৈরি করার জন্য আমি স্বাগত জানাচ্ছি, কেন ইউটিউব চ্যানেল একটা বিশাল জগৎ, এই জগতে
আমার যে কি লাগ মানে কাজে লাগবে সেটা কিন্তু এতদিন হয়তো বোঝা যায় নাই বা এতদিন আমরা খেয়াল করিনি। এখানে ক্লাস আমি যা ক্লাস নিচ্ছি আমি তাই এখানে দিতে পারবো, এমনও আছে যে আমি স্কুলে যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো যদি আমি এই ভিডিওতে নিতে পারি, ইউটিউব চ্যানেলে যদি দিয়ে দিতে পারি, তাহলে আমার কথা বলাগুলোই আমি টিকিয়ে রাখতে পারবো কীভাবে এবং ছড়িয়ে দিতে পারবো, দুটো লাভ, টিকিয়ে রাখা ছড়িয়ে দেওয়া। টিকিয়ে রাখা মানে হচ্ছে এগুলি ইউটিউব চ্যানেল ইউটিউব সিস্টেম যতদিন থাকবে ততদিন এরা রাখবে, যদি না আমার সাথে আমার এই ফেসবুকের সাথে কোনো যদি গণ্ডগোল না হয়, মানে আমার যদি ভুল টুল কিছু হয় হয়তো আমাদের ওই চ্যানেলটা কাটিয়ে দেবে, তবুও ভিডিও তো থাকবে। এটা গেল একটা লাভ, টিকিয়ে রাখা। আর ছড়িয়ে দেওয়ার বর্তমানে বাংলাদেশে যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে যে সব শিক্ষক এক জায়গায় এক প্ল্যাটফর্মে মিলিত হয়ে গেল, সেটা হচ্ছে কি শিক্ষক বাতায়ন। তাহলে এই শিক্ষক বাতায়নের মাধ্যমে আমি যদি আমার ভিডিওগুলোকে শিক্ষক বাতায়নে আপলোড করি, যেসব ভিডিও সুন্দর হচ্ছে ভালো হচ্ছে সেগুলিকে আমরা বাতায়নে আপলোড দিতে পারি। যদি আপলোড দিই সেই ক্লাসগুলো কোনো টিচারের যদি ভালো লাগে উনি ওনার ক্লাসের স্টুডেন্টদেরকে সেই ভিডিওটি দেখাবে, তাহলে হলো কি আমি কাট্টলি উত্তর কাট্টলি একটি স্কুলে আমি একটি ভিডিও এই আমার শিক্ষার্থীদের জন্য তৈরি করলাম, সেই ভিডিও হয়তো দেখা গেল উত্তরবঙ্গে অথবা অন্য কোথাও অথবা ঢাকায় অথবা রাজশাহী যে কোনো জায়গায় কোনো এক জায়গায় কোনো একজন শিক্ষক আমার ভিডিওটি ক্লাসটি সেখানে উপস্থাপন করলেন। তাহলে আমার শিক্ষার্থীর যেই একটা ক্ষেত্র সেটা একটা বড় জায়গায় ছড়িয়ে গেল, সীমিত একটি এলাকা, সে এলাকা থেকে দেশব্যাপী একটা ব্যবস্থায় আমি ছড়াতে পারলাম। এটা একটা সুযোগ, একটা ছোট জায়গায় নিজেকে বন্দি করে রাখার বদলে ছড়িয়ে যাওয়া পুরো দেশে, হ্যাঁ এটা একটা সুযোগ। এইটা আমার মনে হচ্ছে যে সব শিক্ষকের নেওয়া উচিত, নিজের কথা বলার দক্ষতা বাড়বে আর যেহেতু অনেকের কাছে পৌঁছানো যায় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমার কিছু স্কিল আমার কিছু জ্ঞানের পরিমাণ আমি বিষয় সম্পর্কিত তথ্যকে আরও জড়ো করার সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার একটা উদ্দীপনা আমার মধ্যে তৈরি হতে পারে। এটা একটা সুযোগ, আমার মনে হচ্ছে যে আমরা এই সুযোগটা নেওয়াটা উচিত। হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ক্লাসে একদম সীমিত পরিসরে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে যে ক্লাসে আমি যখন পর পর বেশ কয়েকটি শ্রেণীতে ক্লাস নিতে যাব আগামী বছর বা তারপরে যখন ক্লান্ত আমি আর কথা বলতে গেলে কাশি আসবে, সেই সময় আমি একটি ভিডিও এরকম ক্লাস একটি চালিয়ে দিয়ে প্রয়োজন মতো ওই সময়ে যে ভিডিওটি থাকবে ওই সময়ে ক্লাসের জন্য যা নির্ধারিত ছিল সেই অনুযায়ী আমি একটি ভিডিও চালু করে দিলাম। দেওয়ার পরে শিক্ষার্থীরা 10 মিনিট সেটি দেখবে, মূল বিষয়টা তারা দেখে নিল আমার ভিডিও। আচ্ছা তাহলে হচ্ছে কি আমি রেস্টে কিন্তু আমার ক্লাস চলছে, ক্লাস চলছে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখবে আর আমার রেস্ট হয়ে গেল। এরপরে 10 মিনিট পরে আমি কথা বলে উঠব যে তোমরা যে এতক্ষণ যা শুনেছ তা অনুসারে তোমরা এখন আমার এই পরের ক্লাসগুলো পরের অংশটুকু এবার অংশগ্রহণ করো, তাহলে হলো কি আমি 10 মিনিট রেস্ট পাও। আচ্ছা আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু রেস্ট না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ক্লাসের জন্য নিজেকে ফিট করে নেওয়া ওই সময়ে অল্প সময় নিয়ে, কিন্তু ক্লাসটিকে অকেজো না রেখে ক্লাস চলমান কিন্তু আমি নিজেকে একটু চাঙ্গা করে নিলাম, তাহলে এটি একটি আমাদের জন্য সুযোগ। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা হয়তো ভয় পেতে পারি যে এভাবে যদি ভিডিও চলতে থাকে তাহলে তো আমাকে কেউ গুরুত্ব দেবে না, আমার ক্লাস আর কী দরকার, সবাই তো বাইরে বাইরে ক্লাস নিয়ে নেবে, নিয়ে নিক আমার ক্লাস এখানে হয়তো কেউ একজনের ভালো লাগলো না কিন্তু আমার ক্লাস অন্য কোথাও তো ভালো লাগবে। তাহলে নিজেকে যদি সেভাবে তৈরি করে নেওয়ার একটা সুযোগ আমরা তৈরি করি আমার মনে হচ্ছে এটা ভালো হবে, টিকে থাকার একটা ব্যবস্থা। হ্যাঁ তো টিকে থাকার মানে সব টিচার নিজেকে সম্মানের সাথে নিজের
যোগ্যতা, দক্ষতা, নতুন পরিস্থিতিতে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া, অভিযোজনের যে ব্যাপারটা মানুষের সহজাত প্রবৃত্তি, আমাদের সেই অভিযোজন করার একটা সুযোগও এই ইউটিউবের মাধ্যমে বা অনলাইন ক্লাসের মাধ্যমে এবং অথবা ডিজিটাল বাংলাদেশের বর্তমান চলমান যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণে এটি একটা বেশ সম্ভাবনাময় একটি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সবাইকে ভিডিও ক্লাস তৈরি করার জন্য স্বাগত জানাচ্ছি, সবাই ক্লাস তৈরি করুন। আর একটা ছোট্ট বিষয় একটুখানি বলি, সেটা হচ্ছে যে আমি আজকে এই ভিডিওটি করলাম আমার কথাগুলো বলার জন্য, দুই, নিজের যে জড়তা আছে সেই জড়তাটা কাটিয়ে ওঠার জন্য। আমার কথা বলার মধ্যে কোনো ভুল যদি থাকে বা আমার উচ্চারণের কোনো সমস্যা যদি থাকে বা যে কোনো ধরনের মানে লিকেজ যদি থাকে, সেই জিনিসগুলা আমাদের স্যাররা সবাই দেখবেন, দেখে আপনি কমেন্ট করবেন যে যে নাজমুল স্যার বা নাজমুল সাহেব বা নাজমুল আপনি এই জায়গায় ভুল করেছেন, এইটা এভাবে কেন হাসি পাচ্ছে। হ্যাঁ, তো লিখুন, হাসি পাক, হাসতে পারলেই ভালো, যত হাসি তত ফ্রেশ অবস্থা তৈরি হবে, মাথা জ্যাম হয়ে আছে দুশ্চিন্তা সেগুলো চলে যাবে, ঠিক আছে। হাসাতে পারেন কিনা দেখেন, এমন কোনো মন্তব্য দিন যা আমাকে এরকম হাস্যকর মনে হয়েছে কিনা সেটা লিখে দিন, তাহলে একটু হাসতে পারবো। হ্যাঁ, তাহলে এভাবে হইলে সবাই এই যে 20 মিনিট 21 মিনিটের এই ছোটো করে একটা ভিডিও তৈরি করে আমি সব স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি, এরকম করে একটা ভিডিও, ফ্রি ভিডিও দিন, মানে এটা ক্লাস না, এটা হচ্ছে যে আমি সবার সাথে এখন কথা বলছি, সব স্যার ম্যাডামকে আমার মনের কথা সব বলে ফেললাম এই 20 মিনিটে। হ্যাঁ, আমিও সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই এই কথাগুলো বলে ফেলুন, যা মনে আসে বলে ফেলুন, কতদিন কথা বলি নাই একসাথে বসে আড্ডা, এই যে অফ টাইমে স্কুলে বসে যে কথা বলতে পারতাম, কত বিষয়ে কথা বলতাম, বলতে পারছি না, তা এইটার মাধ্যমে এই কথাগুলো এখন বলে ফেললাম আমি। হ্যাঁ, আরও বলবো। হ্যাঁ, এটা ক্লাসের জন্য দিচ্ছি না, এটা সবার জন্য আমার মনের কথাগুলো বলে ফেলছি। হ্যাঁ, এখন স্যার ম্যাডাম আপনারাও সবাই বলেন, আমি গুনে গুনে হিসাব করছি যে আমাদের স্যার ম্যাডাম যতজন আছেন সবাই মিনিমাম 10 থেকে 20 মিনিট বা তার চেয়ে বেশি এই রকম ভিডিও তৈরি করে কালকে থেকে দেওয়া শুরু করবে, ঠিক আছে। আমি কিন্তু গুনবো, কে দেন নাই তাকে দিয়ে কিন্তু ওই 20 মিনিটের জন্য আমি বারবার তাকে অনুরোধ করব, ঠিক আছে। গোনা গোনা সব টিচার সবাই মিলে এরকম ফ্রি বক্তব্য আপলোড করবেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।